আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহে রঙিন পোশাক খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার উপরে তৈলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন ছাতাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরের সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাসের ছাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার সাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজান গো আমার বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয় বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হার অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আর আজাব দিও না কষ্ট দিও না একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতার ঈমান নেবে হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর বড় কঠিন জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দা না হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মমিন বান্দা না হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ বগুড়ার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মনকার নাকি আসবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আসছো কার পথে চলে আসছো কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক
কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা যারা ঈমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহগার নাফরমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জেনা ব্যভিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বদকার গুনাহগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে বিলম্ব করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা না আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ দিকে বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহর গোলামি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্বুকুম আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ঈমানদারের রব কে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا জানো আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে আরো জোরে বলেন কে আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো বাজান আমাদের রব কে আরো জোরে বলেন আমাদের রব কে আরো জোরে ডাক দে বলেন তো আমাদের রব কে আরো জোরে ডাক দে বলেন তো আমাদের রব কে হাতটা নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার জোরে বলেন বাজান খুশি না বেজার দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয় বাবা খুশি হয় না বেজার হয় মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয় না বেজার হয় বাবাকে যদি অতিরিক্ত কয়েকবার বাবা বাবা ও বাবা বাবা বলে ডাক দেওয়া হয় বাবার মেজাজ গরম হয়ে যায় অত বাবা বাবা করিস কেন তোর কি মরণের বিগার উঠছে কথা বলে না কেন মাকে যদি অতিরিক্ত কয়েকবার মা মা ও মা মা অত ম্যা ম্যা করিস কেন তোর কি হয়েছে
কথা কর না কেন ভাইকে যদি ডাক দেওয়া হয় ভাই ও ভাই ও ভাই এ অত ভাই ভাই করিস কেন আরেকবার ভাই কইলে তোরে তুলে আছাড় মারব তার মানে কি অতিরিক্ত কয়েকবার ডাক দিলে বাবারও মেজাজ গরম হয় মায়ের মেজাজ গরম হয় ভাইয়ের মেজাজ গরম হয় কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত হয় আমার আল্লাহ খুশি বলুন আল্লাহু আকবার তাহলে বলেন তো বাজান আমাদের রব কে ان الذين قالوا ربنا الله امر الله পাক বলে নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রব কে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম قالوا بلا অবশ্যই আপনি আমাদের রব বলেন আল্লাহু আকবার বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে রুহের জগতে আমরা সাক্ষী দিলাম আপনি আমাদের রব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে কিতাবটি নাজিল করেছেন এই কিতাবের প্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছিল একসঙ্গে পাঁচটি আয়াতে কারিমা নাজিল হয়েছিল এর এক নাম্বার আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় মাদ্রাসায় জোরে বলেন কোথায় আরো জোরে বলেন কোথায় কত বাচ্চা কাচ্চা আছে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে মারেও সালাম দেয় না বাবারেও সালাম দেয় না মাঝে মাঝে পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘরে পেশাব লাগলে গাড়ি আটকাইয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না এরকম ভালো ছেলে আপনাদের এলাকায় আছে না নাই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে সাত আট বছর বয়স কিভাবে পেশাব করতে হবে কিভাবে ডেলাকুলো ব্যবহার করতে হবে ওস্তাদ শিখাইয়া দিয়েছে বাবার শোন কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ নামাজ রোজা এগুলো করার পরেও জাহান্নামে যাবে কারণ হলো পেশাব থেকে যারা পবিত্রতা অর্জন করতে পারবে না পেশাব থেকে শুধু পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শাস্তি হিসাবে জাহান্নামে যেতে হবে বলেন তো পেশাব থেকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই তাহলে কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলেন ঠিক কি না আজকে মুসলমান আমরা অনেকে আছি পেশাব করে পানিও ব্যবহার করি না টিস্যু ব্যবহার করি না ঢেলে কুলুপ ব্যবহার করি না কথা কর না কেন বলেন তো কুকুর পেশাব করে পানি নাই কথা কর না কেন ও সারা জীবন পেশাব করে পানি নাই না এক শ্রেণীর মানুষ আছে যারা ইমানদার মুসলমান পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম এরপরে পেশাব করে পানি নাই না বয়স হয়েছে তিরিশ চল্লিশ পঞ্চাশ কথা কন্যাকা এক বেটা কোনো ওয়াজি শোনে না হুজুর দেখতে পারে না একজন জোর করে বলছে ভাই চল আলাদিপুর মাহফিল হয় ভালো একটা হুজুর আসতেছে একটু আলোচনা শুনে আসি ও তো সহ্যই করে না হুজুরদেরকে আজকের আলোচনা শোনার পর মনে করে না আমার আগে যিনি আলোচনা করেছেন উনি ঢিলে কুলুপ নিয়ে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা হওয়া লাগবে কিভাবে আলোচনা করেছেন পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তির কথা বলেছেন এই আলোচনা শোনার পর একজন ইমানদার চিন্তা করলো এতদিন যা ভুল করছি করছি আর কোনোদিন ভুল করা যাবে না এখন থেকে পেশাব করে পানি ব্যবহার করব এই কথা চিন্তা করেন মাহফিল যখন শেষ হয়ে গেল বাড়ির দিকে রওনা করেছে অন্ধকার রাত পেশাবের দিয়েছে সাপ এইবার পেশাব শুরু করছে পেশাব করার পরে চিন্তা করলো ঢেলে কুলুপ কোনো কিছুই তো নাই টিস্যু নাই পানিও নাই ঢেলে কুলুপও নাই কি করা যায় হুজুর বলছে কিছু না পারলে অন্তত বালু মাটি দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে হুজুরের কথা আমল করতে যায়া রাস্তার বালু জড়াইয়া যখন জায়গা মতো দিছে কিছু ছিল লাল পিঁপড়া ইঞ্জেকশন দেওয়া শুরু করছে তখন বলে এই জন্যই তো আমি হুজুরদের দেখতে পারি না দোষ কি হুজুরের নাকি ওর আমলের অন্ধকার রাত্রিতে টর্চ লাইট মরে দেখা লাগবে আসলে কিছু আছে কিনা কথা গণনাকা এ বাজার হাসির চলে যদিও কথাটা বললাম কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অনেক মুসলমান আছে এরকম আছে না নাই
জোরে বলেন আছে না নাই এই জন্য বাজান গো আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে পেশাব করে পানি নাই বাবারেও সালাম দেয় মারে সালাম দেয় এলাকার মুরব্বি দেইকে সালাম দেয় যুবক দেইকে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা ব্যবহার মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা বলেন ঠিক কি না এই যে সালে আহমেদ তাকরিম কলিজার টুকরা হাফেজ বাংলাদেশের একজন সন্তান বিশ্বের ১১১টা দেশকে পিছনে ফেলে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তৃতীয় স্থান লাভ করে পুরো পৃথিবীর মানুষকে তাক লাগাইয়া দিয়া আজকে তাকরিমের কত সম্মান কত মর্যাদা রাষ্ট্রীয়ভাবে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না ছিলাম জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তেলাওয়াত করি যেই সূরাটা না পড়লে আমাদের নামাজ হয় না সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহু আকবার তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবি পড়ি সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়াই কি বলি রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সেজদায় মাথাটা নত করি ওই সময় কি বলি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা 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 কথা বলেন না কেন রব শব্দ আছে না নাই এত সুন্দর করে পড়ে কিছু কিছু মুসল্লি এত তারা হুরা করে সুবহান 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 কি যে বলতেছে ও নিজেও জানে না কথা কন না কেন খালি ফুসফুস শোনা যায় আর কিছু বোঝা যায় না সুন্দর করে বলতে হবে সুবহান রব্বিয়াল আলা 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 কথা বলেন না কেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর ও খালি সুবহান আল্লাহ বলতেছে না সোয়াবিনের তেল বলতেছে ও ভালো যা কথা বলেন ঠিক কি না এ মুসলমান আল্লাহর গোলাম নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহ পাকের কাছে দুহাত তুলে আমরা কি বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার সূরা বাকারার ২০১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখিরাতের কল্যাণ দান করো আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে তাহলে বলেন তো চাওয়া লাগবে কার কাছে রবের কাছে জোরে বলেন কার কাছে এ বাজান গো আমার পবিত্র কুরআনুল কারীমের ১৭৫ জায়গায় রব শব্দ আছে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা সূরাটির নাম হলো নাস তার ১ নম্বর আয়াত কুল আউযু বিরব্বিন নাস আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই ও বগুড়ার মুসলমানের রব আলাদিপুরের বাপজানেরা শিবগঞ্জের বাবাজিরা খুব খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান জীবনের পরতে পরতে সব জায়গায় রব রব আজ হোক কাল হোক আপনি আমি মারা যাব মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি আমি মারা যাওয়ার পর আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই চলে আসবে দেহে রঙিন পোশাক
খুইলা গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে মরাইয়া চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়ার উপরে তুইলা চারজন বরযাত্রী মিলে আপনাকে আমাকে নিয়ে যাবে কবরে এ বাজান গো আমার ওই কবরের ভিতরে একে একে তিনজন করে নামবে তিনজন মানুষ যখন আপনার আমার দেহটা কবরের ভিতরে রাখবে মনে হবে এই তিনজন মানুষ আপনার আমার সাথে যাবে না না বাজান তিনজন কবরের ভিতরে থেকে এক এক করে উঠে চলে আসবে ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার পর দূর আকাশ একটু একটু করে দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছাইয়া দেয় ওই ছোট্ট ছোট্ট বাসের ছিদ্র দিয়ে সামান্য একটু আকাশ দেখা যায় সামান্য একটু আলো কবরের ভিতরে যায় এরপরে যখন ছাতাই বিছাইয়া দিয়া কলার পাতা বিছাইয়া দিয়া ওই কবরের উপরে মাটি দেওয়া হয় পুরো কবরটা অন্ধকারে পরিণত হয়ে যায় ওই কবরবাসী চিৎকার মেরে কাঁদে আপনি আমি যখন সবাই মাটি দিয়ে এক এক কদম করে বাড়ির দিকে রওনা করি ওই কবরের সাহিত্য ব্যক্তি চিৎকার মেরে কাঁদে একা ফেলায় কই যাও ও আমার আত্মীয় স্বজন ও আমার ছেলে মেয়ে আমার পরিবারের লোকেরা আমাকে একা অন্ধকার কবরে রেখে কই যাও যেই কবরে জানালা নাই দরজা নাই মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা ওপরেতে বাসের ছাউনি কবর নাম তার ঠিকানা ওই অন্ধকার কবর বড় কঠিন জায়গা বিশ্ব নবী ডেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি বলেন কলা কলা রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিস বাজান গো আমার বিশ্ব নবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেয় বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার যে ব্যক্তির আমল খারাপ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায় ওই কবরের ডানে মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে চাপ দেবে বাজান এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে লোকটা চিৎকার মেরে কান্নাকাটি করবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ আর আজাব দিও না কষ্ট দিও না একটাবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দাও এইবার গেলে আমি দুনিয়াতে নেক আমল করব এ বাজান আসার আর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে অন্ধ ফেরেশতার ঈমান নেবে হাতুড়ি দিয়ে যখন মাথাতে বাড়ি মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ যদি একবার সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে ওই কবর বড় কঠিন জায়গা ওই কবরে আপনাকে আমাকে একা একা থাকতে হবে বাজার যতদিন নেক আমল না করতে পারবো নেককার বান্দা না হতে পারবো যতদিন আল্লাহর প্রিয় মমিন বান্দা না হতে পারবো ততদিন যেন আল্লাহ আমাদেরকে কবরে না নেয় ওই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল সাথে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এ বগুড়ার মুসলমান ওই কবর পথের যাত্রী আপনি আমি সবাই ওই কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে কেমনে কাটবে গো ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই যখন চলে আসবে ওই কবরে মনকার নাকি আসবে সওয়াল জবের প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব্বুকা কেন বললাম উদ্দেশ্য বোঝেন নাই মনে হয় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব রুহের জগতে রব জীবনের পরতে পরতে রব কবরে ঢোকা মাত্রই এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে কথা বোঝেন নাই মনে হয় দুনিয়াতে কার গোলামি করে আসছো কার পথে চলে আসছো কে ছিল তোমার রব কে ছিল তোমার প্রতিপালক কে ছিল তোমার সৃষ্টিকর্তা কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বকা যারা ইমানদার যারা নেককার বান্দা যারা নেক আমল নিয়ে মৃত্যুবরণ করেছে তারা বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ কিন্তু যারা গুনাহগার নাফরমান বেঈমান সারাটা জীবন বিভ্রান্তির বেড়া জালে চলেছে অন্যায় অপরাধ অপকর্ম করে গেছে যদিও দুনিয়ার জমিনে অনেক ওলামা ইকরামের কণ্ঠে এটা শুনেছে
কিন্তু আমল করে নাই সেইভাবে জীবন সাজায় নাই সুদ ঘুষ জিনা ব্যভিচার যা মনে চাইছে সব দুনিয়ার জমিনে করে গেছে ওই ব্যক্তি মারা যাওয়ার পর এ বাজান গো আমার যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা বলেন তো ওই বদকার গুনাহগার কখনো কি উত্তর দিতে পারবে পারবে না এ বাজান গো আমার লম্বা হয়ে যাবে বিলম্ব করব না হুজুর এত কথা কেন বলতেছেন কারণ আছে কারণ আছে ওই কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে তোমার রবকে তাহলে দুনিয়াতে সেই রবের গোলামি করার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কেন রবের গোলামি করব কারণ আসমান জমিনে আপনি আমি যা কিছু দেখতে পাই সবকিছু আল্লাহ পাক আপনারা না আমাদের জন্য সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযি খলাকালাকুম মা ফিল আরদি জামিআ আল্লাহ দিকে বলে বান্দা পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি আমার নিয়ামত খাইবা আমি আল্লাহর গোলামি করবা বলেন তো তাহলে পৃথিবীর জমিনে যা কিছু দেখি সবকিছু আল্লাহ পাক কাদের জন্য সৃষ্টি করেছেন আরো জোরে বলেন কাদের জন্য আমাদের জন্য সব আয়োজন কাদের জন্য আমাদের জন্য আমরা হলাম আশরাফুল মাখলুকাত আল্লাহর ভিআইপি সৃষ্টি কথা বলেন ঠিক কি না এ বাজান গো আমার সেই আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় সৃষ্টি এই জমিনে যখন একটু রাজত্ব পায় একটু পাওয়ার পায় একটু ক্ষমতা পায় নিজেকে রব বলে দাবি করে আনা রব্বুকুমুল আলা এরকম একজন জালেম পৃথিবীতে এসেছিল ওর নাম কি আরো জোরে বলেন ইমানদারের রব কে আরো জোরে বলেন কে অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার রবের না র‍্যাবের র‍্যাবকে ভয় করবে তারা দুর্নীতিবাজ যারা চোর বাটপার ডাকাত যারা এই যে একজনের রিকশা চুরি হয়ে গেছিল শামীম নাম কথা কন্যা কে সেই ভাইরাল খবর রিকশা চুরি করে গেছিল রিকশা চোরেরা চুরি করে নিয়ে চলে গেছে ছেলেটা বড় বিপদে পড়ে গেছে আহারে সাংবাদিক ভাইরা ধরেছে পরে র‍্যাবের ভাইরা জানার পর ওই ছেলেটাকে একটা নতুন রিকশা কিনে দিয়েছে এই যে আজকের খবর ওই চুরি করা রিকশাটা র‍্যাবের ভাইরা বের করেছে শুধু একটা রিকশা না সাথে আরো দুইটা রিকশা বের করেছে আর যারা চুরি করে ওরা বলতেছে আমরা বিভিন্ন ভাবে তাল বাহানায় চুরি করে আমরা কখনো মেয়ে মানুষ পেশেন্টার তুইলা তাদেরকে দিয়ে চুরির নাটক সাজাই কখনো আমরা নিজেরা নাটক সাজাই 500 টাকার 1000 টাকার নোট দিয়ে বলি যাও এটা খুরসা করে নিয়ে আসো ও খুরসা করে আনতে গেছে আমরা এদিকে রিকশানে পালিয়ে যাই এই যে ধান্দাবাজি মলমপাতি লোক চিনবেন না দুই ঘন্টা গল্প করতে করতে আপনারে বলবে ভাই আমার বাড়ির গাছের সাগর কলা একটু খান খায়া দেখবেন আপনি রংপুর মেডিকেল তখন চিন্তা করলেন কি ব্যাপার আমি গরুর ব্যবসা করে আসলাম গাব তুলি আমার পকেটে কমরে ছিল টাকা তো টাকা গেল কই আমি তখন হাসপাতালের বেডে এজন্য মানুষ অল্পতে আমরা বিশ্বাস করি আমরা বাঙালি জাতি বড় ভোলা ভালা কথা কর না কেবা আমরা কি ভোলা ভালা সহজ সরল অল্পতেই মানুষকে বিশ্বাস করি এই জন্য জীবনে বারবার ঠকি কথা বলেন না কেন আর যদি চালাক হইতাম জীবনে কোনোদিন চোরে চুরি করতে পারতো রিকশা রিকশা চুরি করা তো দূরের কথা আমরা যদি চালাক হইতাম আমরা যদি সচেতন হইতাম আমরা যদি শক্তিশালী হইতাম আমরা যদি বুদ্ধিমান হইতাম আমাদের কাছ থেকে কোনোদিন কেউ কোনো কিছু নিয়ে যেতে পারতো না কথা বলেন ঠিক কি না এ বাজার লম্বা হবে আমি লম্বা করব না সেই রিকশা পেয়েছে আলহামদুলিল্লাহ ভালো যারা চুরি করতেছে দুর্নীতি করতেছে আল্লাহ পাক ওদের হেদায়েত দান করুন কথা বলেন ঠিক কি না কিন্তু যারা এই যে অভাবের তাড়নায় চুরি করতেছে প্রত্যেকটা মানুষের যদি আমরা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারি তাহলে দেখবেন এই সমাজের চুরি দুর্নীতি কমে যাবে কথা বলেন ঠিক কি না এ বাজানো গো আমার যারা ছোট ছোট চোর আছে ওদেরকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার লাগবে একটা চায়ের দোকান দিয়ে দেন অথবা একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার মতো পুঁজি দিয়ে দেন যদি আল্লাহ হেদায়েত দেয় এই যে মাঝে মাঝে কিছু বিচার দেখেন না যে আসামিকে বলা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা আর কোরআন শরীফ দান করবা এটাই হলো তোমার মাদকের সাজা দেখা যায় ছেলেগুলো অনেক সময় ভালো হয়ে যায় হেদায়েতের মালিক তো আল্লাহ কথা বলেন ঠিক কি না বাজান লম্বা হয়ে যাবে আমি লম্বা করব না যে কথা বলতে চাচ্ছিলাম হয়তো আপনারা ভুলে গেছেন